দেবগ্রাম চৌরাস্তা সংলগ্ন এই মাঠেই বসেছিল বইমেলার আসর এবং গত বৃহস্পতিবার ছিল বইমেলার শেষ দিন। সেই জন্যই দুই শিক্ষিতা তরুণী দাদার সঙ্গে স্কুটিতে চেপে এই মেলায় এসেছিলেন এবং রাত 9:30 নাগাদ বইমেলা দেখে তারা এখান থেকে বেরোন বাড়ির পথে এবং সেখানেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। দেবগ্রাম চৌরাস্তা থেকে মেজ ও ছোট বোনকে স্কুটিতে চাপিয়ে এই রাস্তা দিয়েই কালীগঞ্জ বা শেওড়াতলার দিকে নিজের বাড়ির পথে আসছিলেন এবং যখন সমান্তরাল গতিতে পাশের বাইকটা ছুটে আসছিল সেই সময় ঠিক এই জায়গায় চট্টগ্রাম কলোনি এখানে স্কুটির গতি বাড়িয়ে বাইককে পেছনে ফেলে বোনেদেরকে নিয়ে বাড়ির পথে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই এই জায়গাতেই সেই মোটর বাইকটি দুরন্ত গতিতে ছুটে এসে স্কুটিকে ধাক্কা মারে দুই বোনকে নিয়ে এই রাস্তায় ছিটকে পড়েন এবং এই রাস্তাতে এই পিচ রাস্তার উপরে এখনও সেই রক্তের জমাট বাঁধা দাগ স্পষ্ট অবস্থায় রয়েছে। রং সাইডে মানে এসে ওদেরকে একটা আচমকা আঘাত দিয়ে ওদেরকে মাটিতে ফেলে দেয়। তারপর আমরা খবর পাই, ঘটনাস্থলে যাই, তারপরে আমরা ওই দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ওকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি যে বৃহস্পতিবার রাতে স্কুটিতে সজোরে ধাক্কা মারার পর এই দেবগ্রাম থেকে কালীগঞ্জের রাস্তায় ওই তিন অভিযুক্ত মোটরবাইক সওয়ার এখান দিয়ে ডান দিকে পাথরজোনার দিকে ঢুকে যায় এবং সেই অজ্ঞাত পরিচয়দের খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। ঘটনার পর দুদিন কাটতে চলল, এখনো অভিযুক্ত অজ্ঞাত পরিচয় তিন যুবকের খোঁজ পায়নি পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হয়েছে। প্রশাসন খুব মানে একবার তৎপর আছে যে যেভাবেই হোক তদন্ত চলছে, আসল সত্যটা অবশ্যই বেরিয়ে আসবে। কর্মসূত্রে আগে ওমানে থাকতেন বছর 35 ওই যুবক। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি, ভেবেছিলেন বাড়ির কাছে কম্পিউটার ও বই খাতার দোকান খুলবেন, কিন্তু তার আগে সব শেষ। প্রতিবাদ করে যে কি লাভ হবে, কিন্তু লাভ না হলেও প্রতিবাদ করতে হবে। আমার যা ঘটে গেছে ঘটে গেছে, আর অপরে যেন এরকম না ঘটুক। আহত দুই বোন দাদার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গতকাল হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। আজকে আবার সেই আহত দুই বোন বহরমপুরের পথে এখন যাচ্ছেন এবং সেইখানেই হাসপাতালে ভর্তি হয়ে তারা চিকিৎসা করাবেন। তাদের সারা শরীর জুড়ে ক্ষতস্থান রয়েছে এবং এই ঘটনার কিনারার দাবি করার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা যেন সঠিকভাবে হয় সেটাও এখন পরিবারের কাছে সবথেকে বড় বিষয়। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে দেবগ্রাম থেকে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।